আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ন্যাচারাল হেনা প্যাক দিয়ে চুল কীভাবে কালার করবেন এবং আমার চুল আমি কিভাবে হেনা প্যাক দিয়ে কালার করি ন্যাচারাল হেনা প্যাক ব্যবহারে খুব সুন্দর ব্রাউন কালার আসে হেয়ারে এবং মাথা ঠান্ডা রাখে চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে হেনা প্যাক ব্যবহারে অনেক অপরাই জানতে চেয়েছেন আমার হেয়ারে কি কালার এবং আমি কিভাবে আমার হেয়ার কালার করি এত সুন্দর কালার কিভাবে আসে আবার অনেকেই জানতে চেয়েছেন যে আমি কতদিন পর পর হেয়ারে কালার করি তো যারা আমার মতো হেয়ার কালার করতে চান তারা আজকের ভিডিওটি ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ন্যাচারাল হেনা হেনা প্যাক ব্যবহার করলে চুল পড়া যেমন বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে ড্যান্ড্রাফ দূর করবে মাথা ঠান্ডা রাখবে এবং আপনার চুলে খুব সুন্দর একটা কালার আসবে আমি হেনা প্যাক যেভাবে ব্যবহার করি প্রথমে মেহেদি আমি খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে ব্লেন্ড করি যেহেতু মেহেদি পাতা তেমন একটা পাওয়া যায় না সারা বছর বিশেষ করে শীতকালে এবং বর্ষাকালে কালার তেমন একটা হয় না কালার সুন্দর আসে না তো এ কারণেই আমি মেহেদি পাতা বেশি করে রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ড করে পাউডার করে আমি রেখে দেই এবং সেটাই সারা বছর আমি ব্যবহার করি চুলে তো ন্যাচারাল মেহেদি পাতাটাই ব্যবহার করবেন ন্যাচারাল মেহেদিটাই ব্যবহার করলে চুলের কোনো ক্ষতি করবে না যেটা প্যাকেট আছে প্যাকেটে কিন্তু কেমিক্যাল থাকে তো কেমিক্যালযুক্ত হেনা ব্যবহার না করাই ভালো এতে চুলের ক্ষতি হয় এবং যাদের চুল সাদা হয়ে গিয়েছে তাদের চুল কিন্তু এই হেনা প্যাক ব্যবহারে আরও বেশি সাদা হয়ে যায় তো ন্যাচারাল মেহেদিটাই ব্যবহার করার চেষ্টা করুন এখানে অনেক মেহেদি পাতা আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন কিন্তু একদম অল্প হয়ে গেছে অনেক মেহেদি পাতা ছিল আর পাউডার করলে কিন্তু আরও কমে যায় তো মেহেদি পাতা আমি ব্লেন্ড করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এই মেহেদিটাই আপনারা রেগুলার চুলে ব্যবহার করুন তো মেহেদি আমি আমার চুলে ব্যবহার করব আর এক ঘন্টা আগে আমি মেহেদি ভিজিয়ে রেখেছি মেহেদি কালার খুব সুন্দর আসার জন্য ব্রাউন কালার আসার জন্য চায়ের লিকার অথবা কফিও অ্যাড করতে পারেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুলেই আমি হেনাটা দিব তো আমি মাসে দুবার হেনা প্যাক ব্যবহার করি হেনা প্যাক ব্যবহার করার পরে আমি হেনা প্যাক তিন ঘন্টার মতো রাখি এতে করে কালারটা খুব সুন্দর আসে এবং শ্যাম্পু করা যাবে না শ্যাম্পু একদিন পরে করতে হবে নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে হবে তো যারা ন্যাচারালভাবে খুব সুন্দর একটা কালার করতে চান ব্রাউন কালার করতে চান তারা রেগুলার হেনা প্যাক ব্যবহার করতে পারেন ন্যাচারাল হেনা প্যাক আপনার চুলের গোড়া মজবুত করবে ড্যানড্রাফ দূর করবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করবে তো আপনার চুলের যত্নে ব্যবহার করুন হেনা প্যাক ন্যাচারাল হেনা প্যাক আপনার চুলের যত্নে